তারা অত্যন্ত প্রভাবশালী হন, যারাই এই লোনগুলো নেন এবং যারা লোনটা ফেরত দিবেন না, তারা এসেই কিন্তু ওই 150, 100 টাকা হয়ে 150 টাকা হয়ে 10 টাকা দিয়ে উনারাই পারেন, বুঝতে পারছেন না? অন্যদেরকে কিন্তু ব্যাংক এই সুযোগ দিবে না। প্রতি মাসে 1.5 বিলিয়ন করে শেষ হচ্ছে, তো আপনাকে কিন্তু বেশি দিন আর নাই, হ্যাঁ, আপনার এটার উপরে। আর এরপরে যদি বাণিজ্যিক নিষেধাজ্ঞা আসে, এরপরে যদি ভিসা নিতে আরোপ হয়, তাহলে বাণিজ্যিক নিষেধাজ্ঞা আসলে এটা 1.5 বিলিয়নের যে শর্টেজ, আমি মনে করি এটা 2.5 বিলিয়নে যে ঠেকবে। আমরা মনে করি আমরা এইগুলো এগুলো দেখবো, হ্যাঁ, এগুলো বলেছে, কিন্তু কিন্তু কখনোই তারা বলে নাই যে তোমরা এইভাবে করো। এবং আওয়ামী লীগ কিন্তু উনাদের সাজেশন না মেনে কিন্তু উনারা ডিক্লেয়ার করে দিলেন 92,000 কোটি টাকা না। প্রথম কথা হচ্ছে যে বদিউল আলম মজুমদার সাহেব বিএনপি দালাল, এটা তো উনি মানে উনার বাক স্বাধীনতা আছে, বদিউল কাদের সাহেবের, বদিউল কাদের সাহেব বলতে পারেন, কিন্তু আমি শিওর যে উনি কোনো প্রমাণ বা সাক্ষ্য কিছুই দেখাতে পারবেন না, এক। এবং বদিউল আলম মজুমদার সাহেব কখনোই বোধহয় একসময় বোধহয় ছাত্রলীগই বোধহয় করেছে, একসময় উনি করেছিলেন, কখনো ইয়ে করেন নাই, এই বিএনপি করেন নাই, এনিওয়ে। এবং কেউ কথা বললে, কেউ জনগণের পক্ষে কথা বললে তাকে দালাল বলা, তাকে পাগল বলা, তাকে নানান কিছু বলা, এটা তো খুব স্বাভাবিক, হ্যাঁ, পাওয়ার থেকে এটা এটাই হয়, এটা এক ধরনের আমার মনে হয় অনার হিসেবে নেওয়া উচিত। দ্বিতীয় কথা যেটা বলেছে 92,000 কোটি টাকা, আসলে কিন্তু আপনি ওই যে সিপিডি যেটা লেখা আছে, এটা তো বলেছে যে তারা কি করেছে, পত্রিকার কতগুলো যে খবর সেগুলো দেখে দেখে বলেছে। তো পত্রিকার খবর যখন গুলো হলো, তখন কি সরকার এগুলো অস্বীকার করেছিল? সরকার তো অস্বীকার করেনি, সরকার কি তখন বলেছিল টাকাগুলো কোথায় গেল দেখাও? বলেনি তো, হ্যাঁ। সুতরাং এই 92,000 এটা এসেছেই হচ্ছে কিন্তু নিউজ পেপার রিপোর্ট থেকে। এখন আমরা আরেকটা বড় কথা বলি, সেটা হচ্ছে যে এখানে কিন্তু লাস্টেই রিপোর্টে বলা আছে যে পুনঃতফসিলীকরণ। পুনঃতফসিলীকরণ মানে কি? আপনার আসলে আপনি লোনে টাকা ফেরত দিচ্ছেন না, এটা ব্যাড ডেট হয়ে যাচ্ছে, এটা হয়ে গেছে এই ঋণ, এটা এটা তখন আপনি কি করছেন, আপনি যে ধরুন আপনার 100 টাকা, আপনার 100 টাকা ছিল আপনার লোন, 150 টাকা হয়ে গেছে, আপনি যে বললেন কি যে আমি 10টা টাকা দিব, আপনি এটাকে রেগুলারাইজ করেন যে না না আমি আবার দেওয়া শুরু করলাম, বললে ওনাকে কি করে পুনঃতফসিল করে দেয়, পুনঃতফসিল 10 টাকা দিয়ে, বুঝতে পারছেন? এখন 150 টাকা, এর পরের বার হবে 200 টাকা, তখন উনি আবার দিবেন 20 টাকা। এইভাবে উনি সারাক্ষণই এটা তফসিলের মধ্যে রাখেন, তার মানে কিন্তু এই না যে এটা উনারা পাবেন। পুনঃতফসিলকরণ। আরেকটা আছে হচ্ছে গিয়ে আপনার মামলা, অনেকেই কি করছেন মামলা করে দিয়েছেন, এটা এটা আমাদের বাংলাদেশে খুবই প্রচলিত নিয়ম যে এটা মামলা করে দেন। এই মামলা যে কতদিন ঝুলবে, 20 বছর না 15 বছর আমরা জানি না। সুতরাং সবকিছু যদি আপনি মেলান, সবকিছু ধরেন, আর কিছু কিন্তু অবলোপন হয়েছে যে অলরেডি বলেছে যে আমরা এটা কোনোদিনও পাবো না, সুতরাং এটা আমরা মানে মুছে দিলাম, এটাকে বলে ব্যাড ডেট, রাইট অফ। এটা যদি আপনি ধরেন, আমি জানি না, আমার ধারণা যে এটা 3 গুণ হয়ে যাবে, 92,000 না, এটা 3 লক্ষের কাছাকাছি যাবে। বুঝতে পেরেছেন? আপনি যদি সব কমই বলেছে, সেই অনুযায়ী অনেক কম বলেছে, এবং এই জন্য সিপিডি তাতেই ওনারা চ্যালেঞ্জ করছে, মুখ্যমন্ত্রীও চ্যালেঞ্জ করেছে যে এটা তারা ভুল তথ্য দিয়েছে, অসত্য তথ্য দিয়েছে, ওবায়দুল কাদেরও এটা নিয়ে মানে অসত্য তথ্য কিভাবে হবে, আমি আপনাকে যেটা বুঝাচ্ছি যে যখন পেপারে এসেছে তখন তো অসত্য তথ্য মানে আরো আরো অনেক গুণ ছিল, আরো অনেক গুণ ছিল, এক্স্যাক্টলি, অসত্য এইটুকুই। এবং এই জন্য কি করেছে সিপিডি, অনেক চালাক তো, বুঝছেন, ওনারা ওই পুনঃতফসিলীকরণ ওই ওনারা কিন্তু ওগুলাও বের করতে পারতেন হয়তো বা, ওনারা বের করতে জান নাই, ওনারা এর মধ্যেই ঢুকেন নাই, কারণ এটা একটা বিশাল অ্যামাউন্ট এসে ঠেকবে। এই হচ্ছে গিয়ে 92,000 কোটি টাকা নিয়ে, আর কি বলবো বাবা, রহস্য মানে অসত্য তথ্য এটাই হবে, গুণ হওয়ার কথা আমাদের তো আরো বেশি গেছে, তো লুটপাট আরো বেশি হয়েছে, অনেক বেশি। কারণ আপনি দেখেন যে যারা এগুলো করেন তারা অত্যন্ত প্রভাবশালী হন, যারা এই লোনগুলো নেন এবং যারা লোনটা ফেরত দিবেন না, তারা এসেই কিন্তু ওই 150, 100 টাকা হয়ে 150 টাকা হয়ে 10 টাকা দিয়ে উনারাই পারেন, বুঝতে পারছেন না? অন্যদেরকে কিন্তু ব্যাংক এই সুযোগ দিবে না। সুতরাং সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি যারা, তারাই এটা করে, তারাই এটা করে। আর ওনারা যেরকম প্রশ্ন করছে যে আসলে এই টাকা কোথায় গেল, আগেও আমরা সংসদে দেখেছি অর্থমন্ত্রীও প্রশ্ন করছে যে মানে টাকা পাচারকারী কারা, ওনাকে তালিকা দেওয়ার জন্য। তো আর অর্থ মন্ত্রণালয় যে আছে আমাদের, সেটা আমরা অনেকদিন থেকেই কিন্তু বুঝতেও পারছি না, কারণ সেই মন্ত্রণালয় থেকে কোনো বক্তব্য আসে না, এত কিছু লুটপাটের কথা হচ্ছে, দুর্নীতির কথা হচ্ছে, টাকা পাচারের কথা হচ্ছে,
আগে না উনি সংসদের বোধ হয় অর্থমন্ত্রী বোধ হয় লাস্ট উঠছিলেন যখন ওই যে IMF এর টাকা পেলেন, তখন উনি একবারে একটু জেগে উঠেন, জেগে উঠে একটু বলেন যে হ্যাঁ IMF এর টাকা পাওয়া গেছে। কারণ ওনার তো কোনো সুখবর নাই, অর্থমন্ত্রী ওনার তো কোনো সুখবর নাই, সেই জন্য ওনারা সবাই লুকাই গেছেন। বাংলাদেশ ব্যাংক এখন অবশ্য কিছু কিছু খবর দিচ্ছে, বাংলাদেশ ব্যাংক এখন একটু হওয়ার চেষ্টা করছে, কারণ তারা বুঝতে পারছে যে ওই যে আপনি তো জানেনই তাদের ফেমাস কথা তলানিতে যে ঠেকেছে। সো সক্রিয় হওয়ার চেষ্টা করছে, সক্রিয় হয়ে বুঝাচ্ছে যে না আমরা আছি। চেষ্টা করছে হ্যাঁ, বাট আই থিঙ্ক ইট ইজ টু লিটল টু লেট, আই থিঙ্ক ইটস টু লিটল টু লেট। এবং এখন কিন্তু বাংলাদেশে মনে হয় ডলার রেটও কিন্তু না মুখে যেটা আমরা আপনি কিন্তু মার্কেটে যে কিন্তু এত ইয়েতে পাবেন না, মার্কেটে কিন্তু এখন বোধহয় 130-135 টাকা তো অনেকের হচ্ছে, বুঝছেন, কিন্তু লেখা হচ্ছে 128, 100 মানে কেউ বলছে 128 পাওয়া যাবে, পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না। এবং এই পরিমাণ কিন্তু নেক্সট ইয়ারে গিয়ে আরো বাড়বে, আরো বাড়বে। এটা প্রতি প্রতিটা মাসে আমাদের $1.5 বিলিয়ন শর্টেজ আছে। এই বছর এই মাসে ধরেন 1 বিলিয়ন পেয়ে গেছে ইয়ের জন্য, যে কি বলে আপনার IMF এবং ADB বা এটা নিয়ে। হ্যাঁ, তো এটার কারণে ওনারা এই মাসটা ঠেকা দিবেন, তারপরের মাস থেকে আবার প্রতি মাসে 1.5 বিলিয়ন করে শেষ হচ্ছে। তো আপনার কিন্তু বেশি দিন আর নাই, হ্যাঁ, আপনার এটার উপরে। আর এরপরে যদি বাণিজ্যিক নিষেধাজ্ঞা আসে, এরপরে যদি ভিসা নীতি আরোপ হয়, তাহলে বাণিজ্যিক নিষেধাজ্ঞা আসলে এটা 1.5 বিলিয়নের যে শর্টেজ, আমি মনে করি এটা 2.5 বিলিয়নে যে ঠেকবে। তার মানে আপনার আরো অবস্থা খুবই রাতারাতি অবস্থা আপনার অত্যন্ত খারাপ হবে। আমি হ্যাঁ বলেন আমরা পিটার হাসকে নিয়ে আবারও চলবার, পিটার হাস হলিডেতে গেলেই আসলে উনি কোথায় গিয়েছেন, কেন গিয়েছেন, মানে আর আশ্চর্যজনক ভাবে আমেরিকা অনেকদিন থেকে চুপচাপ, এখন ভিতরে ভিতরে কি চিঠি দেওয়া দেই হচ্ছে সেটা মানুষের সামনে আসছে না। মানুষ অনেক ক্ষেত্রে তাকিয়ে আছে যে আমেরিকা কি করবে, এখন আমেরিকাকে অবলম্বন হিসেবে ধরলো। আমেরিকাকে অবলম্বন হিসেবে আমরা ধরি নাই, মানে আমি মনে করি যে হ্যাঁ, যখন র‍্যাবের স্যাংশন আসে তখন আমরা আমেরিকাকে অবলম্বন হিসেবে ধরা শিখলাম, তখন আমরা একটা আশা পেলাম, তার আগে আমাদের অবস্থা খুব ভালো ছিল না। তারপরে যখন ওনারা ভিসা নীতি আরোপ করলেন, তার আগে থেকেই তারা যখন সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের জন্য বারবার বারবার এসেছেন তখন আমাদের আমাদের তখন কিন্তু আশা অনেক বেড়ে গেছে, আমাদের আশা অনেক বেড়েছে, আমরা মনে করছি সুষ্ঠু অবাধ ইয়া হবে। রকিবুল হাসান সাহেবের আমার কথা শুনতে ভালো লাগছে না, আন্দোলনকারীদের ভবিষ্যৎ বলতেছি দেখেন, এটা তো এখানে কোনো বই বা ইয়ে নাই, আমি যেভাবে বুঝি সেটা আমি বলার চেষ্টা করি, আমার কথার মধ্যে আমি যুক্তি দেওয়ার চেষ্টা করি, যুক্তিতে আমি সবসময় বলি যে আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে শুধরাই দেয়, সোজা কথা। হ্যাঁ, আমি কিন্তু নিজেকে একদম ইয়ে মনে করি না। এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে তখন কিন্তু আমরা দেখলাম যে বিএনপিরও কিন্তু আস্তে আস্তে তার রাস্তা নামা শুরু হলো এবং আপনার সমাবেশ করা শুরু করলো, এবং সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের জন্য আমাদের সরকারের মধ্যে অনেক ধরনের আমরা আলোড়ন দেখলাম, যে মনে হলো যে ওনারাও চাপের মধ্যে আছেন। এগুলো তো হয়েছে, তাই না? ওনারা যে একেবারে ফুরফুরা মেজাজে গেছেন তা তো না। এখন ওনারা ফাইনালি কি করলেন, ওনারা এই যে 28 অক্টোবর যখন হলো সমাবেশ, সেখানে ক্র্যাকডাউন শুরু হলো 28 অক্টোবর থেকে শুরু। আমি মনে করি শুরু হয়েছে 28 অক্টোবর, আজকে আমার মনে হয় 2 মাসের 3 দিন কম। 28 অক্টোবর থেকে যে শুরু হলো ক্র্যাকডাউন, শুরু হলো ক্র্যাকডাউন হওয়ার পরে ওনারা 20,000 বিএনপি ইয়েকে নিয়ে গেলেন। এখন তারপরে ওনারা তফসিল ডিক্লেয়ার করলেন 15ই নভেম্বর। এই যে 15ই নভেম্বরের তফসিল ডিক্লেয়ার করার পরে আমেরিকা যে চুপ হয়ে গেছে, এতে আমাদের বাংলাদেশের মানুষের সবাই অনেকেই, বিশেষ করে যারা এই সমস্ত দেখেন আমাদের অনলাইন যারা দর্শক বা যারা অনেকেই খুব নিরাশ হয়ে গেলেন, খুবই নিরাশ হতাশ হয়ে গেলেন। আমিও কিন্তু সে সময় বলেছি, আপনি হয়তো দেখবেন যে আমি বলেছি যে এটা তফসিল দিলে এটা হবে। এখন আমি এটা আবারও রিথিঙ্কিং করতেছি, আমি আবারও এটাকে পুনর্বিবেচনা করছি। ব্যাপারটা হচ্ছে এরকম, আমার মনে হয়েছে যে দেখেন, যুক্তরাষ্ট্র তখন কিন্তু কখনোই বলে নাই আওয়ামী লীগকে যে কিভাবে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করতে হবে, তারা কিন্তু বলে নাই যে হ্যাঁ তুমি এইভাবে এভাবে, ওদেরকে কিন্তু আওয়ামী লীগ বলেছে যে তোমরা এইভাবে এভাবে কিভাবে হবে বলো, ওরা বলেছে না এটা আমাদের বিষয় না, তোমরা করবা, তোমরা সংলাপ করো, আমরা সাজেস্ট করছি, আমরা মনে করি, আমরা এইগুলো এগুলো দেখবো, হ্যাঁ এগুলো বলেছে, কিন্তু কিন্তু কখনোই তারা বলে নাই যে তোমরা এইভাবে করো। এবং
আওয়ামী লীগ কিন্তু উনাদের সাজেশন না মেনে কিন্তু উনারা ডিক্লেয়ার করে দিলেন তফসিলটা, এই তো ব্যাপারটা। তাহলে তারা যে সাজেশন দিয়েছিলেন তারা মানেনি। আচ্ছা এখন কথা হচ্ছে যে উনারা কেন বলেন নাই যে তুমি এভাবে করো, একটা প্রশ্ন। কারণ এটা বললে এটা হবে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ, কিভাবে আমি ইলেকশন করব সেটা আমার ব্যাপার, আমার যেটা দেখাতে হবে। আজকে যদি কথার কথা বলছি যে বাংলাদেশের 50% লোক যদি খুব আনন্দের সাথে যে 7 তারিখে ভোট দেয়, তো তাহলে কি এটা অংশগ্রহণমূলক এবং গণতান্ত্রিক হয় নাই? কথার কথা হতেও পারে 50% লোক যদি যে ভোট দেয় এবং 50% ভোটের মধ্যে 100% বা 90% ভোটই যেটাই হোক মেজরিটি যদি উনি পেয়ে যান হয়ে গেল, ফ্যান্টাস্টিক। সুতরাং উনি একটা অংশগ্রহণমূলক এবং অবাধ সুষ্ঠু নির্বাচন উনি দেখাইতে হবে উনার, রাইট? উনি এই জন্য এগিয়ে গেছেন। এই অবস্থায় আসলে আমেরিকা যদি কিছু করে, কথার কথা, ধরেন এখন যদি ভিসা নীতি আরোপ করতো বা বলতো যে আমরা কিন্তু করতে যাচ্ছি, তাহলে কি বলতো আওয়ামী লীগ? আওয়ামী লীগ বলতো যে আমার অভ্যন্তরীণ বিষয়ে তুমি হস্তক্ষেপ করছো, কারণ আমার ইলেকশনকে তুমি ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছো, তুমি আমার ইনফ্লুয়েন্সকে প্রভাবান্বিত করার চেষ্টা করছো, তোমার কারণে আমার এই ইলেকশনটা ভেস্তে যাচ্ছে। কথা কি বুঝাতে পারছি? তোমার কারণে আমার ইলেকশন, এই জন্য উনারা বাণিজ্য নিষেধাজ্ঞাও দিতে চাচ্ছেন না। যদি বাণিজ্যিক নিষেধাজ্ঞাও দেন, বলবে কি যে এই ইলেকশনের জন্যই দিছো। আমি কথার কথা বলছি, আমি জানি না কবে দিবে কি নিবে দিবে না, কিন্তু আমার যুক্তি অনুযায়ী, আমার এখন যে থিঙ্কিং, আমি এইভাবে ভাবতেছি।